আসসালামু আলাইকুম আ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমীর নিকটে আমাদের সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া হলো আল্লাহরবুল আলমিনকে রাজি খুশি করা এবং ক্ষমা পাওয়া পরকালের চিরস্থায়ী জান্নাত অর্জন করতে হলে অবশ্যই আল্লাহরুল আলমিনকে রাজি খুশি করে এই দুনিয়া ত্যাগ করতে হবে এবং গুণাগুলি মাপ চেয়ে ক্ষমা করে নিতে হবে মহানবী সাল আলহিহসাল্লাম এমন আমাদেরকে অনেক দোয়া অনেক আমল শিখিয়েছেন যেগুলি করলে অবশ্যই আল্লাহ রুবুল আলমিন গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন সুপ্রিয় দর্শক পরকালের চিরস্থায়ী জান্নাত পেতে হলে এবং জাহান্নাম থেকে মুক্তি হতে হলে অবশ্যই আমাদের নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রদর্শিত পথ অবলম্বন করতে হবে আসন আমরা সেই পথে অবশ্যই চলবো আর মহানবীর সাল্লিশাল্লাম যে সমস্ত দোয়া জিকির আমল আমাদেরকে শিখিয়েছেন সেগুলি আমরা করব নিয়মিত ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা বলবো সেটি হলো হজরত আউদ নেমাসউদ রদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি যে ব্যক্তি একবার এই বাক্যগুলি পাঠ করবে ওই ব্যক্তির বাক্যটি বাক্যগুলি একজন ফেরেস্তা তার ডানার নিচে করে উঠতে থাকবে আকাশের দিকে আল্লাহ রব্বুল আলমী নিকটে পৌঁছানোর জন্য আর পথের মধ্যে যত ফেরেশতা তার সামনে পড়বে প্রত্যেক ফেরেস্তা এই বাক্যগুলি দেখে যে ব্যক্তি বাক্যগুলি পড়ছে তার জন্য মাঘ ফেরাতের ক্ষমার দোয়া করতে থাকবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক সেই বাক্যগুলি কি আসন আমরা জেনে নিই সেই বাক্যগুলো হলো একেবারে সহজ সুবাহানুল্লাহি আলহামদুলিল্লাহি আকবর ও তাবার্ সুবাহ আলহামদুলিল্লাহ আকবর ও তাবারক্লা আল্লাহ তালা সকলকে এই বাক্যগুলি পরা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম